দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণের এই যে চেষ্টা চলছে, যেখানে এই যাদের যারা আটকে পড়েছিল তারা ঠিক তার যেখানে আগুন লেগেছে তার ঠিক ওপরের ফ্লোরে তাদের অধিকাংশ তারা থাকেন। এখানে চামড়ার কারবারি হয় এবং এখানে কোনো কিছু গোডাউন টাইপের থাকতে পারে অনুমান করা হচ্ছে, এবং সেই অনুযায়ী আগুন নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে 5টা ইঞ্জিন ওর ঘটনাস্থলে এসছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে দমকল মন্ত্রী তিনি এসে পৌঁছচ্ছেন, আর 5 জনকে ইতিমধ্যে এখানে থেকে উদ্ধার করা হয়েছে। যদিও কিছুক্ষণ আগে আগুনের যে লেলিয়ান শিকা এবং যে ধোঁয়া দেখা যাচ্ছিল, অনর্গল ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেছিল, সেই জায়গা থেকে কিছুটা হলেও পরিস্থিতি আয়ত্তে আনার জায়গায় এসে পৌঁছেছে দমকল। এবং দমকলের তরফ থেকে এবং স্থানীয় বাসিন্দা এবং পুলিশ এবং তার সঙ্গে DMG তারা যৌথভাবে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। কিছুক্ষণ আগে যে ধোঁয়া অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল প্রীতমকে বলবো দেখানোর জন্য, আবারও এখান থেকে অনর্গল ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে আলোর একটা সমস্যা অবশ্যই রয়েছে, সংকীর্ণ জায়গা এবং দুটি বড় বিল্ডিং, এই যে বিল্ডিং সেটা পুরনো বিল্ডিং যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, পাশে একটি আবাসন রয়েছে। নিরাপত্তা যাতে এখানকার যারা বাসিন্দারা তাদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই বিষয়টাকেও কিন্তু নিশ্চিতভাবে দেখা হচ্ছে। এবং এখানে ইতিমধ্যে আগুন যখন লাগে এখানে অনেকে ছিলেন, কটা নাগাদ এই আগুন লেগেছিল তাদের যদি একটুখানি বলেন? আধা এক ঘন্টা 45 মিনিট পেলে। 5 জনকে ওপর থেকে নামানো হয়েছে? हाँ, बहुत जन आदमी उतरा है, बहुत लोग उतरे हैं। हम लोग देखे थे बहुत ज़्यादा ही आग लग गया था, वो फायर ब्रिगेड आए हैं तो सब अभी बुझाना का प्रोसेस चल रहा है। আপনারা সেই মুহূর্তে ছবি দেখছেন যখন বিধ্বংসী আগুন লেগেছিল একেবারে লেলিহান শিখা, এবং এই আগুন লাগার পর আশেপাশে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকলের 5টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, ইতিমধ্যেই 5 জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে 2 শিশু রয়েছে। সেই ছবি আপনি দেখেছেন, এবং এই ছবি থেকে যে দেখছেন একেবারে গল গল করে আগুন বেরোচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে যে আগুন কতটা ভয়াবহ আকার নিয়েছিল। এই মুহূর্তে দমকলের 5টি ইঞ্জিন কাজ করছে, এলাকা সংকীর্ণ হবে, রাস্তা সংকীর্ণ হওয়ায়, ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দমকলে কাজ করতে খানিকটা সমস্যা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুন ছড়িয়ে পড়ছে কিনা এটাই আশঙ্কার জায়গা, সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে দমকল। নোনাপুরে বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলে 5টি ইঞ্জিন, ইতিমধ্যেই 5 জনকে উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে 2 জন শিশু রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, তোমার কাছে জানতে চাইবো যে আগুন এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে, কতটা নিয়ন্ত্রণে এলো, এবং যাতে আর অন্য কোনো ঘরে ছড়িয়ে না পড়ে ওই বিল্ডিং এ, তার জন্য কি ব্যবস্থা নিচ্ছে দমকল? পুলিশ দমকল কোঅপারেট কিয়া হম লোগ কো জলদি সে জান বাঁচায়া হ্যাঁ, আপকা পুলিশ নে কোঅপারেট কিয়া, ও ভি আপকা দমকল কোঅপারেট কিয়া, আর পাবলিক নে কোঅপারেট কিয়া। ये नहीं मालूम आग कैसे लगा, हम लोग दौड़ते हुए सुन के कि आग लग गया, ऊपर आग लग गया। हम लोग ऊपर जब चढ़े तो देख रहे ऊपर चढ़ गई, आग पूरा फैला हुआ है, आग बाहर निकल रहा है। নোনাপুকুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভবানীপুরের পর ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। নোনাপুকুরে একটি বাড়িতে আগুন লেগে গিয়েছে, 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় অতিক্রান্ত, এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ছবি আপনাদের দেখাচ্ছিলাম, গল গল করে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে, একটি বাড়ি থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। हम लोग पाड़ा का लोकल थे, हम लोग सुना आग लगा, हम लोग दौड़ते हुए आने के बाद ऊपर चढ़े, हम लोग देखा हम लोग बस में नहीं है कि हम लोग बचा सकेंगे, उसका बाद हम नीचे उतरे, पूरा भीड़ लगा, पब्लिक का भीड़ लगा, भीड़ में हम लोग आए ऊपर चढ़े, देखा कंट्रोल नहीं हो पा रहा, फिर दमकल आया, आके सीढ़ी लगा के बाहर से विंडो से लगा के बच्चों को उतारा, 2 बच्चे, 1 लेडीज और 1 जेंट्स था, लोग सब बच गए, सेफ हो गया, आग ने गोड़ नहीं था। हम लोग सुना फैमिली बाड़ा था, ये फैमिली बाड़ी था जिसने के ऊपर में जहाँ लगा था वो एक ही फैमिली था।